মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা আমার আজকে ফার্স্ট ব্লগ, আমি আজ প্রথম শুরু করেছি। আর প্রতিদিনের রুটিন আমার সারাদিনের, আমি কি করছি কি না আমার সারাদিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থেকো। আজ সকালের ব্রেকফাস্টে আমি ইডলি বানাবো, যেটা তোমার টক দই আর সুজি দিয়ে বানাবো। এটা বাড়ির পাতা টক দই, তো এটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় আর হেলদিও হয়। সকালবেলা ব্রেকফাস্টের জন্য এটা পারফেক্ট, এটা খুব হেলদি হয়, এটাতে টক দই আছে বলে। এটাতে আমি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ টক দই। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আগেকার, তো ওখান থেকেও দেখে নিতে পারো। তো এক কাপ টক দইয়ের সঙ্গে এক কাপ এখানে সুজি, ছোটো দানা যে সুজিগুলো হয় সেই সুজিটা নিয়েছি এখানে। এই দুটোকে মিশিয়ে একসঙ্গে রেস্টে রেখে দেব, 20 মিনিট রেখে দেব। পনেরো কুড়ি মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব, তারপরে যখন করবো তোমার। এটা দেখো ফুলে সেট হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো এটাকে নরম করার জন্য এর একটু জল মেশাবো। এটা বেশি শক্ত হলেও হবে না, ফুলবে না, এটা বেশি নরম হলেও ফুলবে না। তো জলটা একটু মেপে ভালোভাবে দিতে হবে। এবার এটাতে সামান্য লবণ দিতে হবে, তো খাবার সোডা, খাবার সোডাটা কিন্তু মেপে দিতে হবে ঠিকঠাক মতো, তোমার ব্যাটারটার পরিমাপ অনুযায়ী দিতে হবে, নাহলে খুব বেশি হয়ে গেলেও ফুলবে না, আবার কম হলেও ফুলবে না। এতটা পরিমাণ লাগবে, এতটা। আর খাবার সোডাটা কিন্তু ফার্স্টে দিলে কিন্তু হবে না, তোমার যখন করবে তার আগের মুহূর্তে দিতে হবে। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আর এটা থিকনেসটা হবে এমন, এর থেকে বেশি পাতলা হলেও হবে না, এর থেকে বেশি গাঢ় হলেও হবে না। আর এমন কিছু, এগুলো হচ্ছে ইডলির জায়গা, এগুলো নিয়ে নিয়েছি দেখো, এগুলোতে তেল মাখিয়ে নিয়েছি আমি আগে থেকে। তো এই এরকম জায়গা তোমাদের না থাকলে তোমরা ছোটো বাটিতেও করতে পারো। একবারে ভর্তি করে দিলে হবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে, কারণ এটা তো ফুলে বেড়ে যাবে, তো তার জন্য জায়গা দিতে হবে। এটা হয়ে গেছে, এটা সেট করে নেব, বসিয়ে নেব। দেখো এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এরকম পাত্রে এই সামান্য পরিমাণ জল নিয়েছি, এরকম একদম সামান্য তলের দিকে থাকবে, এরকম জল নিয়ে নিয়েছি। এবারে এটাকে চাপিয়ে দিয়েছি, এটা যখন একটু গরম হবে, একটু এটা প্রথমে গরম করে নিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার এটার ভেতরে এই জায়গাটা ঢুকিয়ে রাখতে হবে। এটা ঘড়ি ধরে 7 মিনিট টাইম লাগবে, 7 মিনিটের মধ্যে হয়ে যাবে, 7 মিনিটের পরে খুলে নেবো, এটা কমপ্লিট হয়ে যাবে। এটা ততক্ষণ হোক, আমি আমার মেয়ের জন্য একটু জল গরম করি। আর এই ঘরে আমার রান্না চাপিয়ে দিয়েছে দুপুরের জন্য, কম তেল মশলার তরকারি খাই, কারণ মায়ের ফ্যাটি বা ধরা পড়েছে, তার জন্য ডাক্তারে বলেছেন কম কম তেল মশলা তরকারি, তার জন্য একদম কম কম করে দেয়, তার জন্য এইরকম পাচ্ছে। সাত মিনিট হয়ে গেছে আমার, এবার এটা খুলে দেখবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না বুঝবে কি করে? দেখো এটা ফুলে ডাবল হয়ে গেছে, কত সুন্দর। আর এটা হয়েছে কিনা বুঝবে একটা টুথপিক বা চাকু দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো, যদি কিছু না লাগে তাহলে এটা হয়ে গেছে। দেখো এটা কত সফট হয়েছে, এটা চাকু দিয়ে তুললে উঠে যাবে, এরকম
সুন্দর হয়েছে। তারপর সকালে ব্রেকফাস্ট আমার রেডি,